आमी एखाने 400 ग्राम मयदा निएछि। एखन आमी सामान्य परिमाणे नून देब। एक चामच आमी घी देब। नून और घीटाके भालो करे मयदार संगे मिशिए निएछि। एखन आमी नर्मल टेम्पारेचारे रखा जल दिए, आमी एखाने गरम जल देब ना, जल दिए आमी मयदाटाके मेखे नेब। आमी हाथ दिए माखबो, अल्प अल्प जल देब, सब जल एकसंगे देब ना, अल्प अल्प करे जल देब और माखबो। मयदाटा माखामार हये गेछे, आमी खूब नरम करिनि आर खूब माने शक्तो नेई आर खूब नरमो हयनि। एखन आमी मयदाटाके 10 मिनिटेर जन्य ढाका दिए रेखे देब। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে আর এরকম করে পিস করে নিয়েছি। আমি এখন চিকেনগুলো মিক্সার জারে নিয়ে নেব। মিক্সার জারে নিয়ে আমি পেস্ট করে নিয়ে আসব। পেস্ট করা হয়ে গেছে, আমি এখন এই বাটিটাতে ঢেলে নেব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। कड़ाईटा गरम हो गए, एखन आमी कयेकटा कालो गोलमरीच और कयेकटा सादा गोलमरीच एकटु गरम करे नेब। आमी एटा टोस्ट करब, रोस्ट करब ना। एखन आमी नामिए पाउडार करे नेब। चिकेनेर जे पेस्टटा करे निएछि एखाने आमी एखन मीडियम साइजे दुटो प्याज कुची देव। एक चामच आमी रसुन बाटा देव। एक चामच आमी आदा बाटा देव। आमी जेहेतु झाल कम खाई तार जोन्नो आमी एक दुटो लंका कुची करे दिच्छी, आपनारा आपनादेर स्वाद अनुयायी झाल देवें। एक चामच आमी नून दिच्छी। एक चामच आमी ब्लैक सोया सस देव। दो चामच आमी घी देव। সব উপকরণগুলো আমি হাত দিয়ে এখন মেখে নেব। আমার সব উপকরণগুলো মাখা হয়ে গেছে, আমি এখন একটু সাদা তেল দিয়ে রিফাইন তেল দিয়ে একটু মেখে নেব। চিকেনের সঙ্গে ঘিরে দেওয়ার মানে হলো চিকেন আর ঘের বন্ডিংটা খুব ভালো হয়। আপনারা চাইলে বাটার দিতে পারেন, চিজ দিতে পারেন আর এখানে ধনে পাতাও দিতে পারেন। আমার ধনে পাতা ভালো লাগে না তাই আমি দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। পাপড় রেডি হয়ে গেছে, চলুন মোমো স্টার্ট করি। আমি একটা লেচির মতো করে নেব। যেরকম আমরা রুটি করার জন্য নেই, ভালো করে আবার মেখে নেব। নিয়ে একটু ময়দা দেব, ময়দা দিয়ে এখন রুটির মতো করে বড় করে বেলে নেব। আমার রুটির মতো বেলা হয়ে গেছে চেলিটা, এখন আমি বাটি দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এইভাবেও কাটতে পারেন, আমি দুটো প্রসেস দেখাবো। এইভাবেও হবে। এইভাবে ছোট লেচি নিয়ে অল্প ময়দা দিয়ে বেলে নেব। এইভাবে বেলেও করতে পারেন। আমি এটা বাটি দিয়ে কেটে নিয়েছি আর এটা আমি ছোট লেচি করে করেছি, দুভাবেই করা যায়। চলো বাকিগুলো আমি করে নিচ্ছি। সবগুলো লেচি আমার বেলা হয়ে গেছে, এখন আমি একটা লেচি হাতে নিয়ে পোরটাকে কি করে এক চামচ পোর দেব। দিয়ে ফার্স্ট এরকম করে ফোল্ড করব, করে এটা নেব। নিয়ে
এরকম ভাজ ভাজ করে ভাজ ভাজ করে এটা মুড়ে তা এখানে মিডলে একটু রেখে দেব। আমার মোমো শেপ দেওয়া হয়ে গেছে, আমি সবগুলো মোমো এরকমই বানাবো। আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিয়ে বানাতে পারেন। আমার লেচিতে পরোটা হয়ে গেছে, এখন আমি গ্যাসে জল বসাবো। গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি। এখন আমি ব্রাশে অল্প তেল নিয়ে, সাদা তেল রিফাইন তেল নিয়ে প্লেটটাকে একটু ব্রাশ করে নেব। এখন আমি মোমোগুলো বসিয়ে দেবো এক এক করে, একটু ফাঁকা ফাঁকা করে বসাবো। জল গরম হয়ে গেছে, এখন গ্যাসটাকে আমি মিডিয়াম করে দেব, 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলব। দেখুন মোমোটা হয়ে গেছে, এখন আমি এক এক করে তুললাম। দেখুন কত বড় বড় মোমো, আমি বড় বড় করেই মোমো করি, ফুলে আর একটু বড় হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। একবার ব্রাশ করে নেব তেল, আরেকবার বসে দিচ্ছি। এখন আমি ঢাকা দেব 5 মিনিটের জন্য। আমার রেডি হয়ে গেছে বেবিকর্ন দিয়ে চিকেন মোমো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।